সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাদের সামনে কথা বলার মতন তৌফিক দান করেছেন সবাই বলে আমিন। আবারও শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের কাছে যার দৌলতে আমার এই ছোট্ট একটি কারখানা গড়ে উঠতেছে, তার জন্য আমরা সবাই দোয়া করি আলহামদুলিল্লাহ, সবাই বলি আমিন। যাই হোক, অনেক ভাই আমাকে কথা বলেছেন যে ভাই আমি হচ্ছে যে ওই গ্লেজ করার ভিডিওটা দিয়েন, গ্লেজ ভিডিওটা, তো গ্লেজ ভিডিও দিব। আমার এখানে আপারে একটা সেট মারা হচ্ছে, দেখেন প্লেন আপার, এটাতে রং করলে মানে সেট করলে এরকম একটা সুন্দর মোটিভ কালার চলে আসে। আর এই যে এই মালগুলোতে আপনার হচ্ছে কী করা হবে, গ্লেজ করা হবে, এই মালগুলোতে গ্লেজ করা হবে। আর এই যে দেখতেছেন সকালবেলা এই মালগুলো গ্লেজ করা হইল, এখানে অনেকগুলো মাল আছে, এই মালগুলো গ্লেজ করা হইল, এটা সেন্ট্রিক আইটেমের। তো অনেক ভাই আছে না, অনেক কথা বলে যে ভাই এই সেই হ্যান ত্যান, আসলে কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা উঠে আসে, কথাটা বুঝছেন, অনেক কথা উঠে আসার মধ্যে যেরকম অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আপনি এই কাজটা এসে হ্যান ত্যান, আসলে আমি কিন্তু আবারও ডিরেক্টলি বলি কাজটা শিখাই না বা মেশিন টেশিন বানাই না, তবে হ্যাঁ আপনারা যদি শিখতে চান আমার যিনি কর্ম মানে কারিগর আছেন বা মিস্ত্রি আছেন ওনাদের সঙ্গে যদি আপনারা কথা বলেন, যদি ওনারা বলে হ্যাঁ ভাই আমরা কাজের ফাঁকে আপনাকে কাজ শেখাবো, দেন আপনি কী করতে পারেন, কাজটা শিখতে পারেন। এই যে এগুলোন কার্টুন করা আছে এই মালগুলো আজকে চলে যাবে, চলে যাবে এখানে, তারপরে যে এই জায়গাতেও মাল রেডি করা আছে, এই মালগুলো কী হবে, গ্লেজ হবে, এইটা আবার এখানে আসেই নিয়ে যেতে হবে। এখানে আপনারা যে চামড়াতে দুধ লাগানো হয়েছে, এই যে চামড়াতে দুধ লাগানো হয়েছে মানে দুধ কেমিক্যাল, দুধ কেমিক্যালটা আপনার গ্রিন ট্রাস্ট নিয়েন যারাই যেটাই ব্যবহার করেন, দুধ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এখানে। আর এটা হচ্ছে ফর্ম, যেহেতু আমি ফর্মের উপরেই কাজ করি, এই হচ্ছে একটা বিষয় পুরো ঘর আপনার হচ্ছে চামড়াতে কী মারা হয়েছে, কেমিক্যাল মারা হয়েছে। আর এখানে যিনি আছেন উনি হচ্ছে আপনার সোলের কাজ করতেছেন, সোলের ডিজাইন তুলতেছেন এবং সোল আপনার হচ্ছে কি আঁকায় নিচ্ছেন। আর এই জায়গাতে যিনি আছেন উনি হচ্ছেন ওস্তাদ মানুষ, নতুন একটা মালের ডিজাইন তোলা হয়েছে, এই যে এটা কালো মালের উপরে দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে এবং পরিপূর্ণ ফিটিং হলে এটা দেখতে আরও ভালো লাগবে। কেবল আপনার হচ্ছে সেন্ট্রিকের উপরে মালটা সাজানো হচ্ছে, আর এই জায়গাতে আপনার হচ্ছে কাভারিংয়ের উপরে আপনার দুধ কেমিক্যাল দিয়ে শুকাতে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ছোট করে পরিসরে আপনার হচ্ছে আমার কারখানার পর্যায় পরিস্থিতি। আপনারা অনেক ভাই আমাকে বলেছেন যে ভাই কিছু কথা বলেন, আমি কিন্তু ওইভাবে আগের মতো করে আর মানে মানুষকে যে কথা বলা বা ওইভাবে আমি কথা বলি না সচরাচর, তবে হ্যাঁ আপনারা পাবেন আমার কথা কিছু যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে। তো যাই হোক, এই যে দেখেন এক সেট আপনার হচ্ছে এই কালারটা করে আপারের সুন্দর একটা ডিজাইন তোলা হচ্ছে, দেখেন কত সুন্দর স্মুথলিভাবে কাজ করা হচ্ছে। তো আমি আমার যিনি বড় ভাই কাজ করতেছেন ওই বড় ভাইকে একটা কথা জিজ্ঞেস করি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন সেটা যে ভাই জান আপনার কাছে যদি কেউ কাজ শিখতে আসে আপনি কি শেখাবেন? হ্যাঁ শেখাবো অবশ্যই। যাই হোক, উনি এগ্রি আছে, আপনারা যদি এই জায়গাগুলোতে
কাজ শেখার জন্য আসতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। সেই যোগাযোগের মাধ্যমটা আপনারা কমেন্টে জানায়েন। হ্যাঁ, কয় ধরনের কাজ আপনি শেখাবেন ভাই, কয়টা আইটেমের বা কয়টা ডিজাইন আপনি কাজ শেখাবেন? আপাতত শুধু আপার। ওকে, কমপ্লিট করার পরে আসতে চাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপারটাই হচ্ছে মেন। যদি আপনি উপরের ডিজাইনটা ফুলফিলভাবে ফুটিয়ে না তুলতে পারেন, সেটা আপনি কাস্টমারের কাছে খাওয়াইতে পারবেন না। তো সেই জায়গাটাতে উনি আছেন এবং উনি আপনাকে এই জিনিসটা টোটালি জিনিসগুলো শিখিয়ে দিবে। আমাকে এক বড় ভাই এটা প্রশ্ন করেছিল, যাই হোক আমি সেটার অ্যান্সার করে দিলাম আপনাদের। ব্যক্তিগত অবস্থান থেকে তো যাই হোক, এখানে আপনার হচ্ছে যে সেট মারা কমপ্লিট হয়ে গেছে। দেখেন সেট মারা, আর এই যে এটা আপনার কালারিং কমপ্লিট হয়ে গেছে। এই যে এইরকম ছিল, এইরকম হচ্ছে, এগুলো সেট মারতেছে। এখান থেকে আমি আপনাকে একটা ছোট্ট পরে নির্দেশনামূলক কাজ মানে কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন, যারা দেশের বাইরে থাকেন, এই ভাইগুলা সবচেয়ে বেশি চিন্তা করে এবং এই ভাইগুলো আমাকে অনেকবার ফোন দেয়, সৌদি, মালয়েশিয়া, দুবাই, কাতার, সিঙ্গাপুর, ইউনাইটেড মানে এশিয়ার মধ্যে যারা যে দেশগুলোতে থাকে, যারা আমি তাদেরকে বলবো আপনি হয়তো 10 বছর বিদেশ খেটে আপনি 20 লাখ টাকা করেছেন, সেটা দিয়ে আপনি চিন্তা করতেছেন বিশাল বড় করে পরিসরে আমি স্টার্ট করবো। না ভাই, এটা আপনার জন্য ভুল হবে। আপনি 20-30-50 হাজার টাকা দিয়ে একেবারে জিরো মানে দিনে 2 ডজন 1 ডজন মাল বের হবে এইরকম একটা অবস্থান থেকে শুরু করেন, বা যদি চিন্তা করেন। আর যদি না থাকে আমি আপনাকে বলবো না যে আপনি কারখানা দেন, আমি বলবো না যে আপনি এটা করেন, কেননা এই জিনিসগুলো খারাপ, যারা এই ধরনের প্রমোট করে তাদের জন্য আমি আসলে আমার ভালো লাগে না। আমার কথাগুলো আপনাদের কেমন লাগে তাও জানি না, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তো এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের একটি কথা বলবো, আপনি জিরো থেকে শুরু করবেন যদি শুরু করেন, আর না করলে যেখানে আছেন সেই জায়গাতে মনে হয় ভালো আছেন। আমার কন্টেন্টগুলো কেমন হয় তা জানি না, তবে যতটুকু হয় আমি আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানেই ইতি, আসসালামু আলাইকুম।